যে যার যার আসনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে যারা রয়েছেন আমাদের প্রধান অতিথি দিদি এবং সম্মানিত বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন নেতৃবৃন্দ ব্যতীত যাদের যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানের স্বার্থে এবং অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে সমাপ্ত করার লক্ষ্যে আপনারা নিচে স্টেজের নিচে আসন গ্রহণ করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি সম্মানিত স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অনুরোধ করব স্বেচ্ছাসেবকদেরকে বলবো যারা স্টেজটাকে ক্লিয়ার করার জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাইকে অতিথিবৃন্দ ব্যতীত যারা স্টেজে রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি যারা এই সভায় এসেছেন এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মোবাইল এবং মানি ব্যাগ নিজ দায়িত্বে রাখবেন কারণ এখানে অনেক মোবাইল এবং মানি ব্যাগ হারিয়ে যেতে পারে তাই আপনারা সবাই মোবাইল এবং মানি ব্যাগটা যাতে আপনাদের হারিয়ে যেতে পারে সেই জন্য আপনাদের সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় সংগ্রামী ভাইরা আপনাদের দ্বিতীয় অধিবেশন প্রথম অধিবেশনের এখনো সমাপ্ত হয় নাই আমাদের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের দেশবরণ্য শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন পাশাপাশি বাহিরের ভারতের শিল্পীবৃন্দও রয়েছেন আপনারা আমাদের আজকে যিনি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন আমাদের উপকমিটির সভাপতি জনাব এস এম কেরামত ভাই আমাদের এই সাংস্কৃতিক কমিটির উপকমিটির সভাপতি সমবেত শুধু আমরা নামাজের পরপর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনাদের মাঝে এসেছেন এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সব শেষ পর্যন্ত অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে প্রিয় উপস্থিতি আপনাদেরকে বিনয়ের সাথে জানাচ্ছি যে আমাদের আজকে যাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব যখন বক্তব্য দিবেন তখন সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্বর্ধিত করবেন সবাইকে সেই জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় ভাইরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই বক্তব্যর পালা আরম্ভ হবে নামাজ শেষ হয়েছে ইতিমধ্যে আমি নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা সারিবদ্ধভাবে বসেন
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ তিতাস উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহাসিন বুয়া এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দাউদকান্দির কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি সহসভাপতি বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর আব্দুল মান্নান জয় আজকের যিনি যাকে কেন্দ্র করে সম্বর্ধনা দিচ্ছেন আপনাদের আমাদের প্রিয় মুখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এমপির অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন স্নেহধন্য বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আপনাদের আমাদের ভোটে নির্বাচিত জননেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর মহোদয় এমপি মহোদয় উপবিষ্ট আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহরুল আমিন উপবিষ্ট আছেন দাউদকান্দি তিতাসের আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন চেয়ারম্যান মহোদয়গণ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ের আমার আপনারা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা আপনাদেরকে কৃতজ্ঞতা প্রথমেই জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং তিতাস এবং এই দাউদকান্দির প্রত্যেকটি জনগণের কাছে আপনারা সাত তারিখে আপনারা যেইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবেসে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাইকে ভোট দিয়েছিলেন একটাই দাবি একটাই আমাদের কথা দাউদকান্দি তিতাসকে স্মার্ট তিতাস বিনির্মাণে সন্ত্রাস জাদাবাদী সকল এইসব বন্ধের জন্য যিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রিয় নেতা আমি আজকে নেতাকে অনুরোধ করব এই দাউদকান্দি তিতাসকে আপনি যেই নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা আপনি বাস্তবায়ন করবেন জনগণ এই দাউদকান্দি তিতাসে অনেক অসাংগঠনিক নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অবমূল্যায়ন করছেন দীর্ঘদিন যাবৎ নেতা কর্মীরা তারা দিশে হারা হয়ে রাস্তাঘাটে ঘুরেছেন তাদেরকে অতীতের জনপ্রতিনিধিরা অনেক অবমূল্যায়ন করছে আপনার সাংগঠনিক নেতা আপনার কাছে আমার সকল এই দুর্দিনের ভাইদের পক্ষ থেকে আপনার কাছে সবিনয় অনুরোধ থাকবে আপনার সমর্থ যতটুক কোলায় যতটুক আপনি পারবেন অন্তত পক্ষে দৌড়দেনের কর্মীদের পাশে আপনি দাঁড়িয়ে আগামী দাউদকান্দি তিতাসকে এই কর্মীদেরকে মূল্যায়ন করে আপনি স্মার্ট দাউদকান্দি তিতাস বিনির মারবে আপনার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবক ধন্যবাদ সকলকে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত হোসেন শওকত আলী নাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম
এটা ভাষার মাস, এই ভাষার মাসে যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর এটা বসন্তকাল, শীতের শেষ বসন্ত এসে গেছে। আজকের এই নাগরিক সম্বর্ধনা সবার সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান জয় সহসভাপতি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন, যাকে নিয়ে আয়োজন, যার বক্তৃতা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য আপনার অধীর আগ্রহে এখানে বসে আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা দাউদ কান্দি তিতাসের জননন্দিত নেতা, জনবন্দিত নেতা, আমাদের গৌরব, আমাদের সৌরভ মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই উপস্থিত আছেন, কুমিল্লা উত্তর জেলার বিপ্লবী সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় মরহুল আমিন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠন সমূহের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন কর্মী ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত জ্ঞানী গুণী মাননীয় সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা এই দাউদকান্দি তিতাসের অনেক মানুষ বিপুলভাবে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাইকে ভোটে জয়লাভ করিয়েছেন। এই জন্য আমি দাউদকান্দি আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার সমস্ত নেতা কর্মীর পক্ষ থেকে দাউদকান্দি তিতাসবাসীকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। বসন্তকালে ফুল ফুটে যে সৌরভে মন প্রাণ মোহিত করে, সাধারণ মানুষের মন মোহিত করে, ঠিক তেমনিভাবে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই তার আচার আচরণ, তার বদান্যতা, সৌজন্যবোধ এবং রাজনৈতিক কর্মকাণ্ড, এইগুলি দিয়ে সাধারণ মানুষের মনকে জয় করেছেন। আমি একটা কথা না বলে পারছি না, আমার 45 বছর রাজনৈতিক জীবনে আমি অনেক ভাঙা গড়া দেখেছি, অনেকে দাউদকান্দির ইতিহাসে একবার অন্তত ফেল করে এরপরে আপনার পাস করে, কিন্তু সবুর ভাই এখানে ভিন্ন মাত্রা নিয়ে এসেছেন। সবুর ভাই আসলেন, দেখলেন, জয় করলেন, উনি একবার দাউদকান্দি তিতাসে এসে একবার জন্য সংসদ সদস্য হয়েছেন। তার মানে কি বোঝা গেল? তার ভিতর ক্যারিশমা আছে, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার গুণ আছে। সুতরাং আমরা আপনাকে বহুদিনের জন্য চাই, আমরা একটা টার্মের জন্য চাই না, আমরা চাই যে আমৃত্যু আপনি দাউদকান্দি তিতাসের মাটির মানুষের জন্য আপনারা আপনি কাজ করে যাবেন, সেই মন মানসিকতা আপনার মধ্যে বিরাজমান। আপনি সংসদে বক্তব্য রেখেছেন, আমি 5-7 বার এই বক্তব্যটা শুনেছি, আপনার বক্তব্য ছিল আগুন ঝরা। এই ফাগুনে যেমন আগুন ঝরে, আপনার বক্তৃতা ছিল সেই আগুন ঝরা। আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা, বিগত দিনে আমাদের প্রত্যাশার সবটুকু সফল হয়নি। আমরা আশা করব দাউদকান্দি তিতাসবাসীর একজন মনের মানুষ আপনি আমাদের মাঝে এসেছেন, আপনাকে দিয়ে আমাদের অনেক প্রত্যাশা, আমরা আশা করি আমাদের সেই আশা ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমি ওনাকে বরণ করে নেব একটা সঙ্গীতের মাধ্যমে, একটা গানের মাধ্যমে। আমার গলা ভালো না, এরপরও আমি চেষ্টা করব একটা গানের মাধ্যমে আমার নেতাকে আমি বরণ করে নেওয়ার জন্য। গানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা একটা বরণ সঙ্গীত। আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য উঠা আর সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য উঠা আর সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার, উষা কাহার আছিস বহি হলো আধার পার। আজি প্রাতে সূর্য উঠার সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করি নিল তারে, বহু যুগের উপহারে বরণ করি নিল যারে। কার জীবনের প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য উঠায় সফল হলো কার, সফল হলো কার, সফল হলো কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দাউদকান্দি তিতাসবাসী। আসসালামু আলাইকুম। লীল মিয়া ভাইয়ের গান শুনলাম মনে হইলো যে কেন আমরা এত টাকা খরচ করলাম লীল মিয়া ভাই থাকতে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএম এর যুগ্ম সম্পাদক, গৌরীপুরের কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের এক কাটা সৈনিক প্রফেসর জনাব জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি তিতাসের নবনির্বাচিত সংসদ সদস্য, তিতাস দাউদকান্দি জনগণমানুষের নেতা, আমার প্রিয় বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই ঘুমন্ত বাংলার ঘুম ভাঙাতে গিয়ে যারা চিরতরে ঘুমিয়ে পড়েছেন এই বাংলার মাটিতে সেই বীর শহীদদের। সম্মানিত সুধীবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিধস বিজয় হয়েছে, ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে, সেই বিজয়ের ঢেউ দাউদকান্দিতে এনেছেন আমার বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব। ইঞ্জিনিয়ার আব্দুল সবুর একজন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, ডাকসুর সাবেক জিএস ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের পরপর দুইবার সাধারণ সম্পাদক, দুইবার নির্বাচিত সভাপতি। উনি একজন অত্যন্ত ভদ্র বিনয়ী স্বল্পভাষী লোক, কাজে বিশ্বাস করেন কথায় নয়। ইঞ্জিনিয়ার সবুর সবুর সাহেব কোনোদিন দাউদকান্দিতে পরিবারতন্ত্র কায়েম করেন না, কায়েম করবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি কথা দিতে পারি। উনি একজন কর্মী বান্ধব নেতা, উনি গরিবপুর বিভিন্ন জায়গায় যখন যান, আমি তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি, উনি প্রথমেই গিয়ে খোঁজ খবর রাখেন বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এবং জনপ্রতিনিধিদের। উনি দুর্নীতির ধার কাছে যাবেন না, উনি প্রথমে এসে তার মধু জয়ের যে মধুচন্দ্রিমা, সেই মধুচন্দ্রিমা সে উপভোগ না করেই কাজে নেমে পড়েছেন। উনি ইতিমধ্যেই সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবুরের মতো যোগ্য লোক আপনারা দাউদকান্দি তিতাসে খুঁজে পাবেন না। স্মার্ট বাংলাদেশ মিন্স স্মার্ট ইকোনমি, স্মার্ট এডুকেশন, স্মার্ট হেলথ, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, সর্বোপরি স্মার্ট পিপল, নট আইফোন, নট স্মার্টফোন। এবং সেটা কায়েম করার জন্য সবুজ সাহেবের মতো একজন যোগ্য লোককেই দাউদকান্দিবাসী চায়। আপনারা নেতাকর্মীরা দাউদকান্দিবাসী সর্বতভাবে ইঞ্জিনিয়ার সবুজ সাহেবকে সহযোগিতা করবেন, কোন দল ভুলে গিয়ে একাত্ম হতে হবেন। সবুজ আপনাদেরকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, জঙ্গিবাদমুক্ত দাউদকান্দি তিতাস উপসা উপহার দেবে, এই আশা ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।
সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সাংস্কৃতিক এবং সম্বর্ধনা অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, আজকের এই সম্বর্ধনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক দাউদ কান্দির কৃতি সন্তান শিল্পপতি বশিরুল আলম মিয়াজি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি থেকে নবনির্বাচিত এমপি জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব ডক্টর আব্দুল মান্নান জয় উপস্থিত আছেন প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত ব্যক্তি দাউদকান্দি থেকে নির্বাচিত এমপি বাংলাদেশ আইবির দুইবারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আইবির বর্তমান সভাপতি সহ দুইবারের সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনবারের এবং আপনাদের ভোটার রায়ে যিনি এমপি হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর। উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মওরুল আমিন সাহেব, উপস্থিত ছিলেন দাউদকান্দি তিতাসের পাশের আসন হোমনা এবং মেঘনার এমপি জনাব অধ্যাপক মজিদ সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের আমাদের এমপি মহোদয়ের সহধর্মিণী আমাদের প্রিয় ম্যাডাম জনাবা ইয়াসমিন রহমান উপস্থিত আছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাস আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দাউদকান্দির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বৃন্দ এবং দাউদকান্দির সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15 আগস্ট যারা কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনী সদস্যদের দ্বারা নির্মম নিষ্ঠুরভাবে যারা মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছি 3 লক্ষ মা বোন সহ 30 লক্ষ শহীদের প্রতি, যাদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই ভাষা আন্দোলনের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই আমাদের মাননীয় এমপি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি দাউদকান্দি এবং তিতাস বাংলাদেশের একটি বৃহৎ বড় নির্বাচনী এলাকা। এই এলাকা থেকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 1,60,000 ভোট পেয়ে নির্বাচিত হওয়া অত্যন্ত আনন্দ এবং গৌরবের। এই আনন্দ এবং গৌরবের কাজটি করতে গিয়ে যে প্রধান ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের বুদ্ধিমত্তা, তার ধৈর্য, তার নম্রতা, তার ব্যবহার ও আগামী দিনে তার দাউদকান্দি দেশবাসীর জন্য কিছু করার অঙ্গীকার ভূমিকা রেখেছে আমাদের দাউদকান্দি তিতাসের তৃণমূলের আমেরিকার নেতৃবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব এত বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভূমিকা রেখেছে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সহধর্মিণী, আমি নিজে দেখেছি ইয়াসমিন রহমান আমাদের ভাবি, উনি বেশ কয়েকটি প্রোগ্রামে গিয়ে যে চমৎকার বক্তব্য দিয়ে জনগণকে আশ্বস্ত করে উনি জনগণের হৃদয়ে জয় করে, উনি ইঞ্জিনিয়ার সাহেবের আব্দুল সবুর সাহেবের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পথ সুগম করে দিয়েছেন। উনি ভূমিকা রেখেছে দাউদকান্দি তিতাসের সর্বস্তরের জনসাধারণ, যারা মুনাজাত করে দোয়া করেছিল একটি পরিবারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবকে এই হাজার হাজার লোক নিয়ে ওনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা জানাতে চাই। শুধু একটা কারণে জানতে চাই, আমরা আপনাকে উৎসাহিত করতে চাই, যদি কোনো এমপি ব্যবসার চিন্তা না করে, হাটের ঘাটের মাঠের বিভিন্ন জায়গার চাঁদার চিন্তা না করে, তাহলে আসলেই
এটা একটা জনসভা, এটা কঠিন কাজ। প্রতিদিন হাজার হাজার লোক মোকাবেলা করা, অসংখ্য প্রোগ্রাম অ্যাটেন্ড করা, এগুলো কঠিন কাজ। আমরা আজকে এই সম্বর্ধনার ভিতর দিয়ে আমরা ওনাকে এমন শ্রদ্ধা দিতে চাই, এমন সম্মান দিতে চাই, উনি যেন অক্লান্তভাবে আগামী দিনে এই পাঁচ বছর উন্নয়নের জন্য দাঁত কান্দি এবং তিতাসবাসীর পাশে দাঁড়ান। প্রিয় ভাইয়েরা, আমি জানি আগামী পাঁচ বছর ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব ব্যাপক উন্নয়ন করবে দাঁত কান্দির। উনি মন্ত্রী হবেন, উনি এক লক্ষ ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার, উনি অনেক উন্নয়ন করবেন, এটা আমি বিশ্বাস করি। তারপরও কেন জানি আমার একটা কিন্তু কাজ করে, কিন্তু কাজ করার পিছনে কারণ হলো গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব এই অশৃঙ্খল দাঁত কান্দির নেতা কর্মীদেরকে একত্রিত করার জন্য তাদের সকলের ভোটে বিজয়ী হওয়ার জন্য, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য উনি শান্তি এবং ঐক্যর ডাক দিয়ে সকলের সহযোগিতার জন্য আহ্বান করেছিলেন। ওনার ডাকে সাড়া দিয়ে আমি দেখেছি অনেক অসাধু লোক সহযোগিতার ভান করে নৌকা উঠে পড়েছে, যেটা আমরা 7ই জানুয়ারি নির্বাচনের দিন একটা পর্যন্ত দেখেছি, যে তারা যে ভান করে নৌকা উঠেছে সেটা আমরা দেখেছি। তাই আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমার নেতাকে, আপনি মাঝে মাঝে শোয়ার পরে একটু চোখটি বন্ধ করে ভাববেন গত 7 বছর, 5 বছর, 3 বছর কারা আপনার পাশে ছিল। আমার এই পুরান কর্মীগুলো যেন পিছনে পড়ে না যায়, এই হাইব্রিড, এই অসাধু এবং এই মানে এক প্রকার কি বল নামদারি আত্মস্বজনের কাছে যেন আমার এই কর্মীগুলো যেন পিছনে পড়ে না যায়। তারা যেন আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, আমি জানি আপনার জননেত্রী শেখ হাসিনাকে সেই স্মার্ট বাংলাদেশ পূর্ণ বিনির্মাণে সহযোগিতা করবেন এবং আপনার ঘোষিত নিরাপদ দাঁতকান্দি, নিরাপদ তিতাস, উন্নত দাঁতকান্দি, উন্নত তিতাস গঠনে আপনি ভূমিকা রাখবেন। এই ভূমিকায় যেন আমার সেই প্রিয় নেতা কর্মীগুলির জন্য আপনার পাশে থেকে তারাও যেন এটার অংশীদার হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যিনি সরকারি আমলা হয়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি, সাবেক কৃষি মন্ত্রণালয়ের সচিব দাউদকান্দি হাটকলার কৃতি সন্তান জনাব আনোয়ার ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার উদ্দেশ্যে আজকের আয়োজন, যার উদ্দেশ্যে আপনারা সেই দুপুর থেকে এখানে বসে আছেন, যার বক্তব্য শুনবেন, সে আমাদের প্রিয় নেতা দাউদকান্দি তিতাসের নেতা, আমি মনে করি সারা বাংলাদেশেরই নেতা, যদি উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের এই দাউদকান্দি এবং তিতাস থেকে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর সহ জেলা এবং থানার নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে যে জিনিসটা বলবো, আমরা তো চাকরি করেছি, আমরা রাজনীতি না, রাজনৈতিক বক্তব্য না, বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। তবে এতক্ষণ আমি যে জিনিসটা দেখলাম যে নেতৃবৃন্দর মাঝে যে একটি ক্ষোভ ছিল যে তারা বিগত দিনে এই দাউদকান্দির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিচ্যুত ছিলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব ভালো আসেনি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় সেই জিনিসটা বুঝেই জননেত্রী শেখ হাসিনা এই দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার আব্দুল সবুরকে নেতৃত্ব দিয়েছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে একজন ভালো সংগঠনকে দাউদকান্দি দেওয়া দরকার, কারণ সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে দলের কোনো ভালো কাজ করা যায় না। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দলে সবসময় সাংগঠনিক লোকই দল করবে, রাজনীতি করবে, রাজনীতির বাইরের লোক এসে রাজনীতি করলে সে রাজনীতি কখনো ভালো রাজনীতি হয় না। যারা বছরের পর বছর সংগঠন করেছেন, সাংগঠনিক কার্যক্রম করেছেন, নেতৃত্ব তাদেরই মানায়। সেইভাবে আমাদের জাতীয় পর্যায়ের একজন নেতা হলেন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর। আজকে তিনি দাউদকান্দির জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি মনে করি যে তার যে সাংগঠনিক দক্ষতা, সেই দক্ষতা দিয়ে শুধু দাউদকান্দি নয়, কুমিল্লা জেলা আওয়ামী লীগকে উনি সুসংহত করবেন
এবং আগামী দিনে আওয়ামী লীগকে আরো সংগঠিত করবেন, যাতে করে জননেতা শেখ হাসিনার হাত আরো বেশি শক্তিশালী হয় এবং 41 সালের মধ্যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ দেখতে পাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে সাধুবাদ জানাই এবং যারা আজকের আয়োজন করেছেন এই নাগরিক কমিটি এবং এই দাউদকান্দি উপজেলার একজন নাগরিক হিসেবে আমি নিজেও গর্ববোধ করছি এবং আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ দেখব, সুন্দর দাউদকান্দি তিতাস সহ কুমিল্লা দেখব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ লালন করে এই জনপদে যিনি রাজনীতি করে যাচ্ছেন, যারা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের রক্তবয় সৈনিক, দুর্দিনে বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মর উল আমিনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চের পিছনে যারা আছেন, যাদের নাম বলা হয় নাই যে মঞ্চে আসার জন্য, তারা দয়া করে মঞ্চটা ক্লিয়ার করেন। এখন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। সালামু আলাইকুম। আমার মনে হয় আপনারা ভালোই আছেন, কারণ আমাদের কথা ছিল মাগরিবের আগেই আমাদেরকে ছেড়ে দিবে, কিন্তু আমার জয় ভাই বলে গান বাজনা তো আছে, মানুষগুলি থাকবে, আপনার গানের আগে কিছু বক্তব্য রাখেন। গান যে সুন্দরভাবে আমার সভাপতি লীল মিয়া সাহেব দিয়েছেন, মনে হয় যে ওনাকে স্টেজে পরে দাঁড়া করাবো। আজকে দাউদকান্দির বাসীদের জন্য একটি সুখবর। কেন সুখবর? অনেকদিন বক্তব্য আপনাদের শুনেছি, অনেকে অনেক কথা বলেছেন, দাউদকান্দিতে বহুবার এসছি, দাউদকান্দির মানুষ আমাকে চিনে, সে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত কুমিল্লা জেলা নয়, তৎকালীন ছাত্র রাজনীতি যখন করেছিলাম তখন সে ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদপুর পর্যন্ত গিয়েছিলাম, আমরা ছোট হয়ে আসছি, মানুষ অনেক বেড়ে গেছে, তার মধ্যে এমন একটা মানুষ পেয়েছেন যাকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ। নির্বাচনের সময় শেখ হাসিনা আমি চারবার ওনার সাথে আমি দেখা করেছি, চারবারের কথাই উনি বলে তোমার এক নম্বরের কি খবর, আমি বলেছিলাম আমার চারটার মধ্যে পাঁচটার মধ্যে এক নম্বর একটু ভালো আছে, উনি খুশি হয়েছেন। তার মধ্যে আমি বললাম ওনার সহধর্মিনী আমার ভাবি ইয়াসমিন, উনি কিন্তু মহিলা আওয়ামী লীগকে নিয়ে জোড়াভাবে কাজ করছে, শেখ হাসিনা আরো খুশি হয়েছে। কি ভেবেছেন দাওয়াতকারী মানুষ আজকে খুশি হয়েছেন? কেন খুশি হয়েছেন? কারণ সবুর সাহেবের মতো মানুষ আপনারা পেয়েছেন। বহুদিন পরে যে যেভাবে এই নৌকা মার্খানে উদ্ধার করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সংগঠনকে ভালোভাবে চালাতে পারেন নাই। আমরা ছাত্রলীগ থেকে করেছি, 1969 সালে যখন আমি মেট্রিক পরীক্ষা দেই তখন বঙ্গবন্ধুর সাথে প্রথম আমার দেখা হয়েছিল, তখনই বলেছিলেন ছাত্রলীগ করো, সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু গদিতে বসতে পারি নাই, এমপি হতে পারি নাই, মন্ত্রী হতে পারি নাই, কিছুই হতে পারি নাই, কিন্তু আমি বানাই, যাকে ভাবি সে হয়। কারণ কি? কারণ সংগঠনের মানুষ আমাদেরকে ভালোবাসে, সংগঠনকে আমরা শক্তিশালী করতে চাই। অনেকেই এখানে উপস্থিত আছেন, তাদের নাম যদি আমি বলি
আমার সময় চলে যাবে সবাই সবার বিশেষ করে আমার সচিব ভাই উনি যখন জেতাম কৃষি মন্ত্রণালয় ছিলেন যখন মতিয়াপা ছিলেন উনি সুন্দরভাবে আমাকে রেসপেক্ট করতেন আসুন বসুন মতিয়াপাকে দেখা করে দিয়ে দেন সেই সচিব সাহেব বসে আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন সবুর ভাইয়ের সাথে কাজ করেন তারা এসেছেন এই দাগখানির মানুষ সবাই সবুর ভাইকে একটি নজর দেখার জন্য এসেছেন আমার মুরাদনগরের মানুষও আসছেন বিশেষ করে আমি তিতাস ভাইকে ধন্যবাদ জানাই তিতাস ভাইয়ের লোকেদেরকে বলি সুন্দর মানুষ পেয়েছেন আপনারা সুন্দর সংগঠন করবেন সুন্দর মানুষ পেলে সুন্দর সংগঠন করা যায় সুন্দর মানুষ না পেলে সংগঠন ঠিকভাবে করা যায় না কারণ আমি কথায় কথায় বলি আমি কিন্তু জেলা মুলিগের প্রেসিডেন্ট হয়েছি বলেই আপনারা আমাকে সুন্দরভাবে চেয়ারে বসিয়েছেন কথা বলেন সালাম আলাইকুম দেন আমি শেখ হাসিনার কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাই আমি আপনাদেরকে আপনারা আমাকে সম্মান করেন যখন এরা থাকবে না আমাকে পাশ কাটিয়ে চলে যাবেন এই সম্মানটা রাখার চেষ্টা করতে হবে যখন আপনি একটা জায়গায় যাবেন আমি ব্যক্তি রাজনীতি করি না আমি আমার মুরাদনগরে বলি সব জায়গায় বলি ব্যক্তি রাজনীতিতে ফল পাওয়া যায় না কেন বলেন যখন আমি থাকবেন আপনি স্লোগান দিবে যখন আমি থাকবেন না আপনি স্লোগান দেবে না রাজনীতি যদি করতে হয় একটা আদর্শের রাজনীতি করতে হবে সেই রাজনীতিতে আপনারা অনেক কিছু পাবেন কি পাবেন সবাই পাবেন তখন বলবে সে আওয়ামী লীগ করবেন শেখ হাসিনার আদর্শকে পারবেন বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার চেষ্টা করেন মূল্যায়ন পাবেন আর যদি বলেন আজকে আসছে কয়েকদিন আগে আমি দেখেছি দাওয়াত খান দিয়ে উনার লীগ উনার লীগ উনার লীগ সবুর ভাই আপনি ছাত্র রাজনীতি থেকে বড় হয়েছেন আপনি দাওয়াত খানকে সুন্দরভাবে সাজাবেন দাওয়াত খানকে দেখিয়ে দিবেন যে রাজনীতি কিভাবে চলে কিভাবে সংগঠন চলে দেখিয়ে দিবেন সেটাই আমি আপনাদের কাছে আশীর্বাদ করব আমার বাবা এমপি ছিলেন এই দরবারটা আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলেছিলাম আমার বক্তৃতাতে যখন বড় বড় বক্তৃতা হয় গণভবন হোক ইঞ্জিনিয়ার নিশ্চিত হয় তখন সবাই কুমিল্লার লোকেরা তাকিয়ে থাকে ডিভিশন চিটং ডিভিশন তাকিয়ে থাকে কে বক্তব্য রাখবে তা আমাকে বলে সুদয়ে বসেন আমি কেন শেখ হাসিনা বোধ আপনাকে ডাকবে আমি না ভাই ডাকবে না হট করে তো রুলামিন কোথায় সেটা এবার পাওয়া সেটা আমি পাইতে চাই সেখানে আমি বক্তৃতায় বলেছিলেন 1974 সালে আমি ছাত্রলীগের নেতা তখন বঙ্গবন্ধুকে বলেছিল এই দাওয়াত খান দিতে এই দাওয়াত খান দিয়ে এক ক্লাস দেখেছিলেন স্টেজ করেছে স্টেজে দাঁড়িয়ে বলেছিল আমার পিতা মরহুম ডাক্তার ওয়ালি আহমদ এমপি তিনি বলেছিলেন হে বঙ্গবন্ধু স্বাধীনতার পর আমরা চারটি ডিভিশন নিয়েছিলাম একটি ব্রাহ্মণবাড়িয়া একটি চাঁদপুর একটি কুমিল্লা উত্তর দক্ষিণ আমরা চাই আপনি ব্রাহ্মণবাড়িয়া আপনি চাঁদপুর জেলা করেছেন আমরা কুমিল্লার সাথে থাকতে চাই না আমরা উত্তর একটা জেলা চাই তখন আমার বাবার কথা শুনে কণ্ঠ শুনে তখন বঙ্গবন্ধু কিছুটা হলো সত্য হলো পরবর্তীগুলো এই বঙ্গবন্ধু এই কুড়ি মুস্তাক সে বাধা দিয়েছে এখন চলবে না কারণ সে লুবির কয় তার আত্মীয়স্বজন নিয়ে সেখানে বিরাট অবস্থান সৃষ্টি করে শেষ পর্যন্ত এই জেলাটা আমরা নিতে পারি নাই বিএনপির আমল বলেন আওয়ামী লীগের আমল বলেন বহু আমল গিয়েছে আমরা জেলা করতে পারি না কারণ আমাদের শক্তিশালী লোক নেই আমি সবুর ভাইকে বলবো কয়েকদিন আগেও বলছে বঙ্গবন্ধু শেখ হাসিনা কুমিল্লাকে ভালোবাসে বটে সবাইকে ভালোবাসে আমাদের উত্তরকে তেমন ভালোবাসে না কারণ কি কারণ এখানে মুস্তাক জন্মগ্রহণ করেছে বলে আমি বলেছি মুস্তাক একটি সারা পৃথিবীর মানুষ কুমিল্লার মানুষ নর্থের মানুষ আপনাকে ভালোবাসে
তাই আপনি কুমিল্লাকে ভালো না বাসেন মুরাদ না আরে উত্তরকে ভালোবেসে বাখরাবাদ বলেন যে কোনো একটা নাম দিয়ে আমাদের কুমিল্লা থেকে বিদায়রণ করেন এই কথা তো আমি বলেছিলাম আমি সুবর ভাইকে বলবো আপনার নেতৃত্বে আমার কুমিল্লা উত্তর জেলায় তিনটি স্বতন্ত্র হয়ে গেছে আমি খুব দুঃখিত এবং আনন্দিত দুটেই কারণ বঙ্গবন্ধু কন্যা বলেছে সবাই নির্বাচন করো যে আসবে সেই আমার আমার মুরাদ কুমিল্লাতে তিনটি স্বতন্ত্র হয়েছে সে কথা তো শেখ হাসিনা জানেন আজকে সবুর ভাই কুমিল্লা উত্তরকে আপনি শাসন করবেন কুমিল্লা উত্তরকে আপনি দেখবেন কুমিল্লা উত্তরকে আমি বলে গেলাম আমি সভাপতি হলেও আপনি কুমিল্লা উত্তরকে সুন্দরভাবে সাজাবেন কারণ আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে উঠে এত বড় হয়েছেন আমিও বড় হয়েছিলাম 1991 সালে আমাকে নমিনেশন দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা আমাকে বলেছিল তুমি নির্বাচন করো না তোমাকে পরবর্তী দেখব তারপর আমার এলাকায় আমার মাথার উপর একের পর এক মানুষ আসে তাদের জন্য আমি খাটি আমি নির্বাচন করতে পারি কিন্তু আমি বাড়াই বাড়ানোর শক্তি আছে কারণ জনগণ আমাকে ভালোবাসে আমি যখন হাঁটি আমি এ কথাও শেখ হাসিনাকে বলেছিলাম যেভাবে আপনি শুরু করেছেন যেভাবে আপনি বলেছেন যে সবাইকে নির্বাচন করতে বলেন ঘরে ঘরে গোলমাল তুমি বক্তৃতায় বলবা শেখ হাসিনাকে ভোট দিবে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিবে এই কথা বলেই চলে যাবা কে ভোট দিল না কথা নাই আমি শেখ হাসিনাকে বলেছি আমার পাঁচটি আসনের মধ্যে একমাত্র এক নম্বরে 1,60,000 ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র 23-24,000 ভোট পেয়েছে তাহলে সবুর ভাই কত ভোট পেয়েছে সেটা হিসাব করতে হবে আমি বলেছি মা বোনরা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যেভাবে লাইন ধরে আপনারা নৌকা মার খায় ভোট দিয়েছেন আজ সারা বাংলাদেশে নয় কুমিল্লা উত্তর নয় এই দাওয়াতখানে আমার মা বোনরা সুন্দরভাবে ভোট দিয়েছে যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না কেন কারণ আমার সবাই বসে আছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কারণ সবাই দেশাত্মবোধক গান গাবেন নাচ গাবেন ইন্ডিয়াতে শিল্পী আছে আমার অভিভাবক কুমিল্লা উত্তর উত্তর জেলায় যিনি এমপি হয়েছেন উনি অনেক কথা বলবেন শেষ পর্যন্ত আমি একটি কথা বলবো আমার বাবার রেফারেন্স দিয়ে যে যাবে তাকে লিখবেন রিকমেন্ডেশন যে যাবে তাকে বলবেন রিকমেন্ডেশন ফর কনসিডারেশন আমার বাবা লিখতেন কেন লিখতেন কারণ সবাইকে আমি খুশি রাখতে চাই তুমি পারলে এটা দিয়ে পারো আর যাকে আমি বেশি খুশি রাখতে চাই তখন আমার বাবা লিখতেন নেসেসারি অ্যাকশন মে বি টেকেন ইমিডিয়েটলি কারণ ডিসি কাপ তো বলে এই এই এমপি সাহেব লিখছে এইটা ভাই দিতে হবে আর কোনো অবস্থা নাই আপনি সেইভাবে রাজনীতি করেন আমার বাবা পকেটে সিল নিয়ে থাকতেন আমি বললাম আমার পকেটে সিল কেন বলে আমি লিখলাম আমার সিলটার জন্য আরখানে ঘুরবে এখানেই দিয়ে দিলে তারা ছিল রাজনীতিবিদ আপনি সেভাবে রাজনীতি করেন বয়স আপনার অনেক কম মন্ত্রী হন জানি হন এই উত্তর জেলাটাকে আপনি সুন্দরভাবে সাজাবেন সেই আহ্বান আপনি রাখলাম পরিশেষে আমি এসেই দেখলাম সম্বর্ধনা আমাদের নয় সারা দাওয়াতখানের লোক যেভাবে আপনাকে ফুল দিয়েছে তিতাসের লোক যেভাবে ফুল দিয়েছে সেটাই আমাদের প্রাপ্য সেটাই আপনি পাওনা বঙ্গবন্ধু শেষ কথাটা বলি এই সিগনেচারের কি দাম একটা কথা সবুর ভাই বলি এটা শেখ হাসিনাকে আমি বলেছিলাম আমি সেই গণভবনের বক্তৃতায় 72 সাল আমার পিতাকে নিয়ে আমি যখন মুক্তিযোদ্ধার আমলে আমি যখন বঙ্গবন্ধুর সাথে পিতার সাথে দেখা করতে গেলাম হঠাৎ করে আমাদের তখন বঙ্গবন্ধু বসতেন পার্কের পাশেই একটা ছোট্ট বড় একটা ছিল আবে সুগন্ধা ওখানে বসতেন বঙ্গবন্ধু বলার পরেই একটা হঠাৎ করে একজন লোক আসলো এসে বলল হে বঙ্গবন্ধু আমার মা নেই বাবা নেই ঘর নেই সব পুড়ে ছাই হয়ে গেছে আমি একটা মুক্তিযোদ্ধা এই কাগজটাতে আমাকে কিছু লিখে দেন মুক্তিযোদ্ধা বাইরে শুনেন
তৎক্ষণাৎ বঙ্গবন্ধু বলেছিল তোদের জন্যই বাংলাদেশ। কোথায় বঙ্গবন্ধু যার নেতৃত্বে দেশটা পেয়েছি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আজকে অনেকে অনেক কথা বলেন, এই এক লক্ষ ষাট হাজার আর বিশ হাজার সবগুলি আওয়ামী লীগের ভোট, জামায়াত বিএনপি আমাদেরকে ভোট দেয় নাই। জামায়াত বিএনপি লিফটে সাজিয়েছে, অনেক জামায়াত বিএনপি তাকিয়ে আছেন লীলমিয়া ভাই, অনেক জামায়াত বিএনপি আপনাকে যাবে গিয়ে বলবে লীলমিয়া ভাই আমি তো খেটেছি, জামায়াত বিএনপি আমাদেরকে ভোট দেয় নাই। জামায়াত বিএনপি এখন আমাদেরকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে, হিসাব করলে অনেক হিসাব। এই আপনার যেই এই দুই লক্ষ ভোট আওয়ামী লীগের ভোট এত বাড়িয়েছেন আপনারা, আরো বাড়াবেন। আমি তিতাস বাইকে শেষ পর্যন্ত একটা অনুরোধ করে যাব, আমার সভাপতি আর সাধারণ সম্পাদক আছেন, আপনি চাইবেন সবুর ভাই আমি যাব, আপনাকে নিয়ে কয়েকবার আমি গিয়েছি তিতাসকে সুন্দরভাবে সাজাতে, আমার চেয়ারম্যান আমার মুরাদ ভাগিনা আছে, সুন্দরভাবে সাজাতে হবে। রাজনীতি এমন এক জায়গায় দেব যার ক্লিন ইমেজ তাদের হাতে রাজনীতি দেব, আমি থাকি আর না থাকি, আমি থাকি আর না থাকি। শেখ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনা আমাকে আদর করে, পাঁচ তারিখে ইলেকশনের আগে শেখ হাসিনা আমাকে বলে তুমি আসো আমার খেয়াল নাও কি হচ্ছে, আমি সব ডাটা আমি দিয়ে দিলাম। তখন উনি আমাকে বলে তুমি মার থেকে আসলে কেন, আমি আমাকে অনেক খুঁজে না খুঁজে ক্যান্ডিডেটরে, তাই আর লিখার দরকার নেই আমি চলে যাচ্ছি। ধন ধান্য পুষ্পে ভরা আমার দেশ বসুন্ধরা, তাদের মাঝে আছে যে সেই সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সবাই ভালো থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মরুল আমিন, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার বিশেষ অতিথি। গত দ্বাদশ সংসদ নির্বাচনে দাউদকান্দি তিতাসের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ, যিনি অক্লান্ত পরিশ্রম করে নৌকা মার্কার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, ইঞ্জিনিয়ার সবুর ভাইয়ের পক্ষে ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু তৈরি করার জন্য যেমন ফজিলাতুন্নেসা দরকার, ইঞ্জিনিয়ার আব্দুল সবুর তৈরি করার জন্য যিনি নিরলস পরিশ্রম করে গিয়েছেন, আমাদের প্রিয় এমপি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের সহধর্মিণী, আইবির মহিলা কমিটির চেয়ারম্যান, যিনি উইস লিটল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, একজন ডিপার্টমেন্টের হেড, জনাবা ইয়াসমিন রহমানকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি কুমিল্লা এক আসনের মাননীয় এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, আওয়ামী লীগের সম্মানী নেতৃবৃন্দ, আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় সুধী, সবাইকে জানাই ফাল্গুন মাসের শুভেচ্ছা। আমি প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, অহংকারের মাস, পৃথিবীর বুকে আমরাই প্রথম জাতি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমি সশস্ত্র সালাম জানাই সকল ভাষা শহীদদের প্রতি। সময়ের পরিক্রমায় আজ
প্রকৃতিতে বসন্তের রঙিন ছোঁয়া লেগেছে, সেই সাথে দাউদকান্দি ও তিতাসবাসীর মনে লেগেছে আনন্দের রং, বাতাসে বইছে খুশির হাওয়া। আমরা সবাই আজ আনন্দিত, আমরা পেয়েছি যোগ্য নেতা যার বলিষ্ঠ নেতৃত্বে দাউদকান্দি ও তিতাস হবে উন্নত ও সমৃদ্ধ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার প্রতি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই দেশরত্ন আমাদের জাতির গৌরব বাংলাদেশের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় নেত্রী আমাদের এমপি মহোদয়কে যোগ্য বিবেচনা করে তার প্রতি আস্থা রেখেছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লা একের দ্বাদশ সংসদ নির্বাচনকে সফলভাবে পরিচালনা করেছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় দাউদকান্দি ও তিতাসবাসীকে, যারা মাননীয় এমপি মহোদয়ের উপর আস্থা রেখে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সকল ভয়ভীতি ষড়যন্ত্রকে উপেক্ষা করে সার্বক্ষণিকভাবে ওনার পাশে ছিলেন, ওনার আহ্বানে অভূতপূর্বভাবে সাহারা দিয়েছেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। আপনারা পাশে ছিলেন বলেই নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছে, আগামীতেও সবাই এইভাবেই পাশে থাকবেন বলে আশা করছি। আজকের এই বর্ণিল আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান, সকলের হাসি মুখ, আনন্দ উচ্ছ্বাস, সব আয়োজন আমাদের মাননীয় এমপি মহোদয়ের জন্য। এমপি মহোদয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভবিষ্যৎ পথ চলা হোক সুন্দর ও সার্থক, জনগণের কল্যাণে নিয়োজিত হোক সকল কর্মযজ্ঞ, সফল হোক আমাদের সকল প্রত্যাশা, লক্ষ্য অর্জিত হোক দ্রুত গতিতে, সকলকে সাথে নিয়ে একত্রিত হয়ে উন্নত দাউদকান্দি তিতাস গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশা করছি। আজকের এই বিশাল আয়োজনের আয়োজকদের জানাই অনেক অনেক শুভকামনা। আমাদের এরকম আনন্দমুখর একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। পরিশেষে বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নির্দেশিত পথে উন্নত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় এমপি মহোদয় এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব ইয়াসমিন রহমান, অত্যন্ত সুন্দর এবং সাবলীল বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশির দশকে বুয়েট চত্বরে বেড়ে ওঠা এক বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক, বুয়েট ছাত্রলীগের নির্বাচিত জিএস, যিনি পেশাজীবী রাজনীতি করতে গিয়ে দুইবার আইবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি, যার উপর আস্থা রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন, যাকে ভালোবেসে যার উপর বিশ্বাস রেখে কুমিল্লা এক দাউদকান্দি তিতাসের মনোনয়ন দিয়েছেন, দাউদকান্দি নিরাপদ, দাউদকান্দি নিরাপদ তিতাস, উন্নত দাউদকান্দি উন্নত তিতাস, স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাসের স্লোগানের স্বপ্ন দ্রষ্টা প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বাংলা, দাউদকান্দি নেতা আছে, ধন্যবাদ।
ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সংগ্রামী সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাউদকান্দি উপজেলা নাগরিক সম্বর্ধনা কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান জয়, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মারুহুল আমিন, বক্তব্য রেখেছেন ইয়াসমিন রহমান, বক্তব্য রেখেছেন মেঘনা হোমনার অত্যন্ত জনপ্রিয় সংসদ অধ্যাপক আব্দুল মজিদ এমপি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আহসান হাবিব চৌধুরী লীল মিয়াম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহগত সাধারণ সম্পাদক মহসিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, আর বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা এবং মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের এই দেশের জন্য হাসতে হাসতে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, আমার সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট নিহত সকল শহীদদেরকে, এবং 3রা নভেম্বর জাতীয় চাইন নেতাকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনকে, আর বিশেষ করে এই ভাষার মাস, এই ভাষার মাসে 52-এর ভাষা আন্দোলনে এবং যারা শহীদ দিয়েছেন, শহীদ হয়েছেন, সালাম রফিক বরকত সহ আর অগণিত শহীদদেরকে আমি ধন্যবাদ জানাই। 1949 সালের 23শে জুন থেকে আজ পর্যন্ত এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে তিলে তিলে আরো শক্তিশালী করার জন্য, আর বিশেষ করে প্রসাদ্যুত্তর বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যারা সংগ্রাম করেছেন, আজকে আওয়ামী লীগকে একটি এই উপমহাদেশে সারা বিশ্বে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করেছেন, সেই সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা 7ই জানুয়ারির নির্বাচনে
দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি মহান আল্লাহর তালার কাছে শুক্রিয়া আদায় করি। আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি আমার মতো একটি নগণ্য কর্মীকে, ক্ষুদ্র কর্মীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রত্যেক একটি 156টি নির্বাচন কেন্দ্র কমিটিতে যারা আন্তরিকভাবে এজেন্ট হিসেবে এবং যারা দীর্ঘদিন সময় এই 7 তারিখের নির্বাচনে কাজ করেছেন তাদেরকে, আর বিশেষভাবে ধন্যবাদ জানাই দাউদকান্দি তিতাসের দল মত নির্বিশেষে আপামর সকল জনসাধারণকে আজকের এই নির্বাচনের বৈতরণী পার করার জন্য যারা শক্তিশালীভাবে আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং আমাদের পাশে থেকে এই বিজয়কে সুনিশ্চিত করেছেন তাদের সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের নির্বাচনের প্রাক্কালে আমরা বলেছিলাম উন্নত দাউদকান্দি উন্নত তিতাস, আমরা বলেছিলাম নিরাপদ দাউদকান্দি নিরাপদ তিতাস, আমরা বলেছিলাম শান্তির দাউদকান্দি শান্তির তিতাস, আমরা বলেছিলাম স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস, আমরা বলেছিলাম আমরা যদি নির্বাচিত হতে পারি দাউদকান্দি তিতাসকে বন্যা মুক্ত করব, শুধু দাউদকান্দি তিতাসকে বন্যা মুক্ত করতে শুধু করবই না, আমরা দাউদকান্দি তিতাস সহ কুমিল্লা উত্তর জেলাকে আমরা বন্য মুক্ত করতে চাই। আমরা দাউদকান্দির তিতাসকে রাস্তাঘাটগুলোকে আমরা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। বঙ্গবন্ধু কন্যার আমার গ্রাম আমার শহর, আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার এই অবহেলিত গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমরা সেই কাজগুলো করতে চাই। আমরা ধন্যবাদ জানাই যারা অতীতে এই দাউদকান্দির উন্নয়নের জন্য যারা কাজ করেছেন তাদের সকলকে, আমরা ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে আমরা চেয়েছি দাউদকান্দির স্কুল এবং কলেজ এবং প্রাইমারি স্কুলগুলোতে যেই সকল স্কুল কলেজে মাঠ নাই আগামী দিনে আমার ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য ইনশাল্লাহ আমরা মাঠের ব্যবস্থা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ। আমরা এখানে একটি মেডিকেল কলেজের কথা বলেছিলাম, আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা বলেছি, আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলেছি, আমরা মেরিন ফিশারিজ একাডেমির কথা বলেছি, আমরা নদী বন্দরের কথা বলেছি, আমরা কৃষির সার্বিক উন্নয়ন চাই। ইতিমধ্যেই আমরা রাস্তাঘাটের জন্য বিভিন্ন স্টেপ নিয়েছি, আমরা এলজিডি ওয়াটার বোর্ড রোডস অ্যান্ড হাইওয়ে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিএডিসি সহ এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ সবার সঙ্গে আমরা কথা বলেছি। আপনাদেরকে আমি জানাতে চাই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলেছি, ইনশাল্লাহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 2 উপজেলায় 2টি হবে, ইতিমধ্যেই আমার সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের এখানে নির্মাঞ্চল এবং এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মিঠা পানির মাছ বেশি হয়, আমি প্রাণী
প্রাণী সম্পদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার প্রাণপ্রিয় নেতা যার সঙ্গে আমি ছাত্রলীগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম, যিনি তখন আমার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রহমান, যিনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন তিনি এটি করে দেবেন ইনশাল্লাহ। আমি সেদিন প্রশ্নোত্তর পর্বে নদী বন্দরের কথা বলেছিলাম, আমাদের আইডা আমাদের নৌমন্ত্রীর সঙ্গে গতকালও আমার কথা হয়েছে, আমার আইডাব্লিউটি এর চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আমার নৌ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে গতকাল কথা হয়েছে। ইতিমধ্যেই নৌমন্ত্রী তিনি তার মন্ত্রণালয়কে সমীক্ষা করার জন্য বলেছেন, আমি আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ এখানে একটি নদী বন্দর হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভবিষ্যতে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে, যারা প্রযুক্তিগত জ্ঞানের কারণে আজকে যারা বিদেশে 30,000-50,000 টাকা পায়, প্রযুক্তিগত শিক্ষায় কর্মমুখী শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে তাহলে সে 3 গুণ 4 গুণ বেতন পাবে। তাই আমরা ভবিষ্যতে দাউদকান্দি তিতাসে পলিটেকনিক ইনস্টিটিউট করার জন্য যা যা করা দরকার তাই তাই আমি ইনশাল্লাহ করব। ইতিমধ্যেই গতকাল আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে সংসদে কথা বলেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে ইনশাল্লাহ এখানে একটি পলিটেকনিক পারলে আমি দুই জায়গায় পলিটেকনিক ইনস্টিটিউট হবে ইনশাল্লাহ। আর আমি ধর্মমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি বলেছি দাউদকান্দিতে আমাদের মডেল মসজিদ আছে কিন্তু আমাদের এখনো তিতাসে মডেল মসজিদ হয় নাই, তিনি কথা দিয়েছেন তিতাসেও মডেল মসজিদ হবে ইনশাল্লাহ। আর রাস্তাঘাট গুলো করার জন্য আমি আশাবাদী এখানে কোনো মন্ত্রীর দরকার হবে না। আমি আমার আমি একজন প্রকৌশলী, আমি প্রকৌশলী আমার ছাত্র জীবন থেকেই, আমি আমার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ কুয়েট চুয়েট রুয়েট কুয়েট ডুয়েট সহ সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজগুলো যারা ছাত্র ছাত্রী আজ থেকে যারা যাদের সঙ্গে আমার দীর্ঘ 40 বছরের সম্পর্ক, আমি আপনাদেরকে কথা দিতে পারি এর জন্য ইনশাল্লাহ কোনো মন্ত্রীর দরকার হবে না। এর জন্য আমার ডিপার্টমেন্টের পিডাব্লিউডি এলজিডি রোডস ওয়াটার বোর্ড এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আরো 40 বছর যদি থাকে তারাই আমার কাজগুলো ইনশাল্লাহ করে দেবেন। এবং আমার সামনে এখানে আমার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং এজিএস সারা করা দরকার হয় তাই তাই তারা ইনশাল্লাহ করবেন। আমি তাদেরকে বলেছি শুধু দাউদকান্দি তিতাস না, গ্রেটার কুমিল্লার জন্য যদি কিছু করতে হয় তারও রাজি আছেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, অতীত অতীতকে ঘাটাঘাটি করে আমার সময় নষ্ট করতে চাই না, সময় কম, আমরা প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ডকে আমরা কাউন্ট করে আমরা অতীতের সকল অন্যায়ের জবাব দিব উন্নয়নের মাধ্যমে। তাই অতীতে যারা দাউদকান্দি তিতাসের উন্নয়নের জন্য কাজ করেছেন যে সকল এমপি এবং যে সকল জনপ্রতিনিধি তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি। তবে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে,
অতীতের কোন ভ্রান্তের জালে আমরা না জড়িয়ে সেই থেকে শিক্ষা নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই এবং অতীতকে আমরা শিক্ষা নিতে চাই। তাই আগামী দিনে এই নিরাপদ দাউদকান্দি নিরাপদ তিতাস করার জন্য ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি সিএনজি থেকে সকল ধরনের চাঁদাবাজি মুক্ত হবে। আমি আজও ঘোষণা দিচ্ছি আমার দাউদকান্দি তিতাসের জনগণের উপর যে কোনো জুলুমের বিরুদ্ধে আমি সোচ্চার থাকবো ইনশাল্লাহ। সকল চাঁদাবাজি থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবে ইনশাল্লাহ দাউদকান্দি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামী দিনে আমার দুই একজন ভাই বলেছেন গরিবুর হাসপাতালের কথা, এটাও কিন্তু আমার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সেদিন কথা হয়েছে। ইনশাল্লাহ এটাও 50 থেকে 100 বেডে ইনশাল্লাহ রূপান্তরিত হবে। তবে আই সেকশনের সঙ্গে আমার কথা হয় নাই, আমি বাসুদেব ভাইকে বলতে চাই ইনশাল্লাহ আই সেকশন ইনশাল্লাহ আমরা চালু করব এবং আমরা ভবিষ্যতে আমাদের গরিবপুরে বিশেষ করে যেই হাসপাতালটি এখনো চালু হয় নাই ট্রমা সেন্টারটি, ইনশাল্লাহ ট্রমা সেন্টার এবং দাউদকান্দির এই 25 বেডের আধুনিক হাসপাতাল ভবিষ্যতে এটা পূর্ণাঙ্গভাবে চালু হবে ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করব দাউদকান্দি তিতাস সহ আমাদের মেঘনা সহ হোমনা সহ মজিদ সাহেব যেটা এমপি যেটা বলেছেন দাউদকান্দি উত্তরকে একটি জেলায় এবং আমাদের কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রুহুল আমিন ভাই বলেছেন এবং আমি বিশ্বাস করি আমাদের রওশন আলী মাস্টার তিনিও আমাদের সঙ্গে একাত্মত হবেন এখানে জেলা করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে এগুলো করতে হলে ঐক্য ঐক্য ঐক্যের কোনো বিকল্প নাই, সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। সংগঠনকে শুধু শক্তিশালী করলেই হবে না, সংগঠনকে টেকসই করতে হবে, সংগঠনকে আরো মজবুত করতে হবে, সংগঠনকে আরো সুশিক্ষিত ভালো ছেলেদের ভালো লোকদের এখানে আসার সুযোগ করে দিতে হবে এবং সেগুলো করার জন্য বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার জন্য আমার সকল পরিশ্রম সকল চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা সংগঠনকে সুসংগঠিত করতে চাই, আমরা সংগঠনকে সুসংহত করতে চাই, আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই, আমরা সংগঠনকে শক্তিশালী করে আমরা প্রমাণ করব কুমিল্লা এক, কুমিল্লার মধ্যে 1 নম্বর হবে ইনশাল্লাহ। আর সেজন্য আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের সহযোগিতা চাই, আমরা সাংগঠনিকভাবেই আগাতে চাই। আমরা আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা অনৈক্য চাই না আমরা ঐক্য চাই, আমরা প্রতিহিংসা চাই না আমরা প্রতিযোগিতা চাই, আমরা মেধাবীদেরকে এই সংগঠনে আনার জন্য চেষ্টা করতে চাই এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবশেষে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলের যারা নেতাকর্মীরা যারা কোনোদিন কোনো কিছু চায় না তাদের প্রতি আমাদের
আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের খেয়াল ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আর যারা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই সংগঠনকে শক্তিশালী করেছেন, যারা দেখি যারা দীর্ঘদিন খেটেছেন, আর বিশেষ করে আমার মুক্তিযোদ্ধা ভাইরা, আমার সংখ্যালঘু ভাইরা, আমার তৃণমূলের ভাইরা, যাতে কোনো অন্যায়ের শিকার না হন সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখব। এবং এই সংগঠনকে আর বিশেষ করে আমি আজকে বিশেষ করে আমি আমার মা বোনদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি গত নির্বাচনে দেখেছি আপনারা আমাদের পাশাপাশি আপনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের এই সংগঠনকে ভবিষ্যতে শক্তিশালী করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। আমি অনেক বক্তব্য রেখেছি, ভবিষ্যতে আপনাদেরকে আপনাদের সাথে দেখা হবে। আমরা ঐক্য 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 চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা দাউদকান্দি তিতাসকে নিরাপদ রাখতে চাই, আমরা দাউদকান্দি তিতাসকে সমৃদ্ধ করতে চাই, আমরা দাউদকান্দি তিতাসকে উন্নত করতে চাই, আমরা দাউদকান্দি তিতাসকে বাংলাদেশের মধ্যে প্রথম 25টা উপজেলার মধ্যে রাখতে চাই, আমরা দাউদকান্দি তিতাসকে একটি স্মার্ট দাউদকান্দি তিতাসে রূপান্তরিত করতে চাই। আমরা চাই আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যাতে সারা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে যাতে তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নের দাউদকান্দি তিতাসের নাগরিক হিসেবে গড়ে উঠে, সেটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দাউদকান্দি তিতাস দীর্ঘজীবী হোক। আর সবশেষে আমি যারা এই নাগরিক কমিটির সম্বর্ধনা দিয়েছেন, কষ্ট করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই যার যার আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আজান দিচ্ছি। এই আজান দিচ্ছি। পিছনে স্টেজে যারা আছেন একদম সবাই নেমে যান, প্রথম সারি ছাড়া সবাই নেমে যান, এই স্টেজ খালি করতে হবে এখনই। আমাদের দ্বিতীয় পর্ব হবে, তার আগে সভাপতি শুধু বক্তব্য দিবেন। সবাই সবাই স্টেজ থেকে নেমে যান প্লিজ, নামতে কিন্তু হবেই, কারণ দ্বিতীয় পর্বে কেউ স্টেজে থাকবে না, শুধু শিল্পীরা থাকবে। সুতরাং নামার শুরু হয়ে গেছে, আপনারা নেমে যান। প্রধান অতিথিকে ফুল দিচ্ছেন যিনি জাসদ থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দিমান বড়ুয়া। আর আমাদের এই দাউদকান্দির সন্তান কৃষণ জোবাহর হোসেন খুকু সাংবাদিক প্রধান অতিথিকে ফুল দিচ্ছেন, তারা একটু দেরিতে ঢাকা থেকে আসছে। প্রিয় উপস্থিতি, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেবিদ্বারের কৃতি সন্তান, আওয়ামী লীগকে দুর্দিনে সুসংগঠিত করার জন্য জীবন বাজি রেখে যিনি কাজ করেছেন, যার উপর আস্থা রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন, প্রিয় নেতা জনাব রওশন আলী মাস্টার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং দাউদকান্দি নাগরিক কমিটি থেকে প্রিয় নেতাকে অভিনন্দন জানাই। স্টেজের যারা আছেন তারা 30 সেকেন্ডের মধ্যে নেমে যান, এনে ঘুরাঘুরি করার দরকার কি? এই আমি কিন্তু নাম ধরে বলবো, সবাই নামেন। এ পর্যায়ে আজকের সভার সভাপতি বক্তব্য রাখবেন
যিনি 2008 সালেও নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেবের জয়কে ত্বরান্বিত করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, যিনি আজকে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ছিলেন। আজকের সভার সভাপতি শিক্ষাবিদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান জয় এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দা উপজেলা নাগরিক সম্বর্ধনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত প্রধান অতিথি মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্য, মহান জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এবং পরিকল্পনা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, আইবির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, উপস্থিত আছেন এমপি মহোদয়ের সহধর্মিণী যিনি পেশাগতভাবে একজন শিক্ষক, আইবির মহিলা সংগঠনের সভাপতি যিনি এমপি মহোদয়ের প্রেরণার উৎস এবং সহযোগী, ইতিমধ্যে যিনি দাউদকান্দি মানুষের মন জয় করেছেন, সর্বজন শ্রদ্ধেয় ইয়াসমিন রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মরহুল আমিন, সাধারণ সম্পাদক জনাব রোশন মাস্টার, উপস্থিত আছেন আইবির পেশাজীবী সংগঠনের সভাপতি জনাব শাহাদান হোসেন শিবলু, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আনোয়ার হোসেন ফারুক, আমার প্রিয় মানুষ আর্কিটেক্ট আব্দুল সালাম জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সবুদের সহোদর এবং জনাব আব্দুল সালামের সহধর্মিণী রিয়জনা ইসলাম, উপস্থিত সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, ছাত্র, মহিলা, শ্রমজীবী মানুষ আরও অনেকে, সবাইকে আবারও সালাম। আমি রবীন্দ্রনাথের বিজয় কবিতার শেষ দুটা লাইন দিয়ে শুরু করি। আনন্দলোকে দ্বার খুলেছে আকাশ পুলকময়, জয় ভুলকের, জয় দুলোকের, জয় আলোকের জয়। এখানে আনন্দলোক মাননীয় এমপি মহোদয়, বিগত এক যুগ ধরে দাউদকান্দির আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আতঙ্কের কুয়াশা ছেয়েছিল দাউদকান্দির আকাশ এবং বাতাস। সে আতঙ্ক কেটে গিয়ে, সেই ভয়ের কুয়াশা কেটে গিয়ে আজকে আমরা আনন্দলোকে প্রবেশ করেছি,
মাননীয় এমপি মহোদয়ের সৌজন্যে। তাই কৃতজ্ঞ জানাই তার কাছে মুক্তি আনন্দে, সেই কুয়াশা কেটে যাওয়ার আনন্দে। তিনি আমার পথ দেখিয়েছেন আলোর, সেই এক যুগের অন্ধকার থেকে আমরা আলোর পথে গিয়েছি। বিজয় আমাদের হয়েছে, বিজয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, বিজয় হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার, বিজয় হয়েছে মাননীয় এমপি মহোদয়ের, বিজয় হয়েছে তিতাস এবং দাউদকান্দির সাধারণ মানুষের। তাই আজকে মাসিমপুর থেকে গঙ্গাপ্রসাদ, দুধগাটা থেকে ইলিয়েটগঞ্জ, উদঘোলা থেকে গঙ্গাপ্রসাদ, সর্বস্তরের মানুষ, সকল মানুষ ধর্মবোধ নির্বিশেষে আজকে যে যার জায়গা থেকে ছুটে এসেছে দাউদকান্দিতে, এই বিজয়ের আনন্দকে ভাগাভাগি করার জন্যে, আর আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যে আমরা আপনার সঙ্গে আছি। আগামী দিনে মুক্ত তিতাস, উন্নত তিতাস, নিরাপদ তিতাস, স্মার্ট তিতাস গড়ার জন্যে। মাননীয় এমপি মহোদয়, সময় অনেক ক্ষেপণ হয়েছে, আমি বেশি কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আপনি ছুটে গিয়েছেন সেই মাসিমপুরে, নির্বাচনের জন্য ছুটে গিয়েছেন দুধঘাটায়, পথে প্রান্তরে উঠোনে, মাঠে ঘাটে বাজারে মানুষকে শুয়েছেন এর অভয় বাণী। আপনি যে বাণী বলেছেন তার মধ্যে আছে আমাদের রাজনের কাহিনী, দাউদকান্দির প্রতিশ্রুতশীল ছাত্রলীগের এক সময়ের প্রতিশ্রুতিবদ্ধ নেতা, যিনি বিপদগামী হলেন বিপদগামী লোকের মাধ্যমে, শেষ পর্যন্ত তাদের খুনিদের হাতে জীবন দিতে হলো, মা হারালো ছেলেকে, স্ত্রী হারালো স্বামীকে, সন্তান হারালো বাবাকে। মানুষকে বলেছেন জননেত্রা যে আমরা আগামী দিনে এই সন্ত্রাস বন্ধ করব দাউদকান্দি এবং তিতাসে। মাননীয় এমপি প্রকাশ্য মাঠে দাঁড়িয়ে গডফাদাররা বলেছে শ্রী বাদল রায়ের ঠ্যাং ভেঙে দেবে, ডক্টর আব্দুল মান্নানের ঠ্যাং ভেঙে দেবে, প্রবীণ রাজনীতিবিদ আব্দুলাবার সরকারের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। আমরা বলেছি এই দাউদকান্দিতে, আপনি বলেছেন দাউদকান্দিতে, সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না, সেই কণ্ঠস্বর চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে দাউদকান্দিতে। দাউদকান্দির মানুষ কখনই আর ঠ্যাং ভাঙ্গার কাহিনী শুনবে না। মাননীয় এমপি, দাউদকান্দির যুবক কিশোর, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, তারা ভাইয়া লীগ, সৈনিক সাজে ছাত্র হয় না, কারণ ডিজনি ওয়ান্ডের ছবির মতো দুষ্ট লোক তাদের হ্যামিল্টনের বাসীর মতো তাদের পাশে ঘুরায়, তারা হয়ে যায় সৈনিক, তারা লেখাপড়া করে না, তারা শুধু বলে আমরা অমুকের সৈনিক, অমুকের সৈনিক, যা সাধারণ মানুষের পিতামাতার চিন্তার কারণ হয়, মায়ের চিন্তার কারণ হয়, বাবার চিন্তার কারণ হয়, আমার সন্তান কি সৈনিক হয়ে যাবে, ছাত্র হবে না, শিক্ষিত হবে না, স্মার্ট বাংলাদেশে গড়ায় অংশগ্রহণ করবে না। আপনি বলেছেন, আমরা বলেছি, শিক্ষার ক্ষেত্রে আমরা প্রলয়ঙ্করী একটা উন্নত আনব এ দাউদকান্দি তিতাসে। আর এই যুবক সমাজ কখনোই কারো সৈনিক হবে না, তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হবে, তারা বঙ্গবন্ধুর সৈনিক হবে, তারা কারিগর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জননেত্রী গডফাদারের পরিবর্তে রাজনীতিবিদের হাতে হবে। আপনি সংগঠনের কথা বলেছেন, কাজে আপনারে আশায় আশান্বিত হয়ে সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনাকে ভোট দিয়েছে, এই প্রত্যয়কে ভোট দিয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভোট দিয়েছে, ভোট দিয়েছে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের গড়ার জন্যে। তাই তারা
আপনি যেমনি ছুটে গিয়েছিলেন তাদের কাছে এই বাণীগুলি শোনাতে, আশার বাণী, আলোর পথ দেখাতে, সেই আলোর পথ ধরে তারা দুধগাঁটা থেকে এসেছে দাউদকান্দি, উদগলা থেকে এসেছে দাউদকান্দি, মাসিমপুর থেকে এসেছে দাউদকান্দি, আপনার সঙ্গে প্রতিজ্ঞা করতে, প্রত্যয় করতে, আমরা আপনার সঙ্গে আছি দাউদকান্দি এবং তিতাসকে উন্নত দাউদকান্দি করার জন্যে, সেই প্রতিজ্ঞা করতে তারা আজকে এসেছে। কাজে তারা, আমরা, আপনি সবাই আজকে একার হয়ে ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে দাউদকান্দি এবং তিতাসকে গড়ে তোলার জন্যে। কাজেই মাননীয় এমপি মহোদয়, এই প্রতিজ্ঞা আমরা যেন আর পেছনে না যাই। আপনি বলেছেন আমরা ভুলে যাব, কিন্তু শিক্ষা আমরা নেব, আমরা আর অতীতে ফিরে যাব না, সুন্দর সোনালী ভবিষ্যৎ গড়ে তুলব। ইতিমধ্যে আপনি স্বাক্ষর রেখেছেন, একজন বৈজ্ঞানিক হিসাবে, একজন ইঞ্জিনিয়ার হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন উন্নয়নের কারিগর হিসাবে, একজন শাস্ত্রদ্রষ্টা হিসাবে। গত কয়েকদিন আগে সংসদে বক্তৃতা দিয়েছেন, যেই বক্তৃতা দিয়েছেন তার সারমর্ম হচ্ছে স্মার্ট বাংলাদেশ করার জন্য জননেত্রী শেখ হাসিনার বিজ্ঞানে মনস্ক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই প্রজ্ঞাবান বক্তৃতা শুধু শব্দ সবুর ইঞ্জিনিয়ারই দিতে পারে এই সংসদে বসে, আর কেউ পারে বলে আমার জানা নেই। আগামী দিনে এই আব্দুল সবুর ইঞ্জিনিয়ার সংসদে বলেছেন এই বিজ্ঞান মনস্ক জাতি দিয়েই আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। কাজেই রাষ্ট্রীয় ক্ষেত্রে নিয়ম নীতি প্রণয়নের ক্ষেত্রে সংসদে আজকে ফ্রুতেই আপনি যে অবদান রেখেছেন, আগামী দিনে ইনশাল্লাহ দিনে দিনে সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আপনার অবদান স্বীকৃত হয়ে থাকবে সংসদে, আগামী দিনে সে আশা আমরা করি। অন্যদিকে আপনি দাউদকান্দির কথাও বলেছেন, বলেছেন বন্দরের কথা, বলেছেন জলাভূমির কথা, বলেছেন রাস্তার কথা। শুধু উন্নয়নের কথা একটা কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের নামে আর যাতে কোনো গ্রামের শুধু উন্নয়ন না হয়, শুধু যাতে জুরানপুর নামক একটি গ্রামের সাথে উন্নত না হয়, প্রত্যন্ত অঞ্চল যাতে উন্নত হয়, সারা দাউদকান্দির প্রত্যন্ত অঞ্চলে সেই বাজার কোলা থেকে শুরু করে মাসিমপুরের রাস্তা সমস্ত কিছু আমাদের ব্যালেন্স হয়ে করতে হবে, সবাই যাতে উন্নতের ভোগ করতে পারে, সবাই যাতে উন্নতির ফসল পায়, সেই কথাটা আমাদের ভাবতে হবে। ভুলে যাই আমরা দাউদকান্দিকে আর দ্বিতীয় রাজধানী করে তোলার চেষ্টা করব না ইনশাল্লাহ। দাউদকান্দির রাজধানী দাউদকান্দিতেই থাকবে, গরুপুরেই থাকবে, ইলটগঞ্জেই থাকবে, প্রত্যন্ত অঞ্চলকে আমরা আবার উন্নত করব আপনার নেতৃত্বে, আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আর কারো প্যাক মোটা মানুষ আমরা চাই না, সমস্ত দেয়ের শক্তিশালী মানুষ আমরা চাই, আমরা চাই দাউদকান্দি তিতাসের সর্বত্র অঞ্চলে যাতে উন্নয়ন হয়। কাজেই আপনারা গানের অপেক্ষা করছেন, আমি শুধু এই কথা বলেই শেষ করছি। তবে আমার সভাপতি হিসাবে ধন্যবাদ কিছু লোককে জানাতে হয়। মাননীয় এমপি আপনাকে ধন্যবাদ জানাই, ভাবিকে ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্যে, ধন্যবাদ জানাই আমাদের জেলার মাননীয় সভাপতি সাধারণ সম্পাদককে আমাদের এই বিজয়ের এই আনন্দের ভাগিদার হওয়ার জন্যে, ধন্যবাদ জানাই আমাদের সাবেক সচিব জনাব আনোয়ার ফারুক সাহেবকে, ধন্যবাদ জানাই আমাদের পেশাদার জনাব হোসেন শিবলু ভাইকে, অন্যান্য অতিথিবৃন্দ নাম বলে অনেক সময় চলে যাবে, শিক্ষক ছাত্র বিশেষ করে এই এই অনুষ্ঠানকে সফল করার জন্যে যারা কাজ করেছেন ভিন্ন উপকমিটিতে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি, মুলতবি ঘোষণা করছি, দ্বিতীয় পর্ব মানক্য অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। আমি এই কথা বলে আপনাদের কাছে আমি আর একটা কথা বলি, মাননীয় তিতাসের গণমানুষের আসসালামু আলাইকুম, বঙ্গ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় উপস্থিতি, আপনারা যা যে যেভাবে আছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সবাই মিলে আনন্দ করব। কেউ যদি আমাদের যারা ভলান্টিয়ার বাইরে আছেন, যার যেই দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেখানে দায়িত্ব পালন করবেন, আর স্টেজে যারা এখনো দাঁড়িয়ে আছেন আর একটু দাঁড়িয়ে থাকলে কিন্তু গান গাইতে হবে, এখন শিল্পীরা রেডি হয়ে যাইতেছে, এখানে দাঁড়ায় থাকার কারো কোনো সুযোগ নাই, সবাইকে নেমে যেতে হবে, সবাই সবাই নেমে যান।
আর আমাদের স্টেজের নেতৃবৃন্দ নিচে যাবে আসন গ্রহণ করবে। আপনারা যারা আপনারা বুঝেন জেলার নেতৃবৃন্দ এমপি মহোদয় সহ নিচে আসতেছে, আপনারা ওনাদের জন্য জায়গার ব্যবস্থা করেন। আমরা আপনাদের গেদারতে বলতে চাই, এই মাঠের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর 50 জন সদস্য এখানে নিয়োজিত আছে। আপনাদের মোবাইল মানবিক সহ মূল্যবান জিনিসপত্র আপনারা হাতে নিয়ে রাখেন, গান যখন শুনবেন হাতে নিয়ে রাখেন। আপনারা আমরা প্রথম পর্ব আমি বিশ্বাস করি অত্যন্ত সফল একটা প্রোগ্রাম হয়েছে এবং দ্বিতীয় পর্ব তার চাইতে সফল আমরা করতে চাই। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বেচ্ছাসেবক লীগ ভাইরা, আপনাদের যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেখানেই থাকেন, যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে থাকেন। স্টেজ থেকে যারা এখনো নামেন নাই তারা কিন্তু এখন চেয়ার নামাই দিব, এখন তাদেরকে কাজে লাগাই দেব। যারা না নামবে তারা কিন্তু কাজ করতে হবে, এবার বুঝেন কি করবেন। আমি অনুরোধ করব প্রথম সারির সোফায় যারা রয়েছেন আমাদের এমপি মহোদয় এবং মাননীয় এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের সহধর্মিণী এবং অতিথিবৃন্দদের জন্য প্রথম সারির সোফাগুলো ছেড়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা প্রথম সারির সোফায় বসেছেন আমি তাদেরকে অনুরোধ করব, এমপি মহোদয় বিশেষ অতিথি বৃন্দ যারা রয়েছেন তাদের জন্য প্রথম সারির সোফাগুলা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় সারিতে বিশেষ অতিথি বৃন্দ আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের মহিলা নেত্রী সহ যারা প্রথম সারির সোফায় বসে আছেন সেবক বৃন্দরা আছেন, তারা চারিদিকেই আছেন, তাদের সুদৃষ্টি কামনা করছি। মাইকটা অফ করে দাও, পোডিয়াম মাইকটা অফ করো। হ্যাঁ